গাঁজা খাওয়াই হারাম। হুজুর গাঁজা খাওয়ার কথা, গাঁজার কথা কোরআন হাদিসে নাই। চিন্তা করেন, গাঁজার কথা কোরআন হাদিসে নাই। আরে ভাই, আমি তো মহামসিব হতে পারি মাঝে মধ্যে। গাঁজা হারাম, এটা সুস্পষ্ট শরীয়ত ভাবে কোরআন এবং সুন্নার এবারতে এরা খুঁজে কয়, গাঁজার কথা যেহেতু নাই সেহেতু এটা সমস্যা নাই। সুনামগঞ্জে এক মাহফিলে আমাকে একটা যুবক তার সাথের বন্ধু বান্ধব এসে বলতেছে, হুজুর আমার তিনটা প্রশ্নের উত্তর দেন। আমি বললাম, কী প্রশ্ন? কয়, আপনারা যে বলেন গাঁজা খাওয়া হারাম, গাঁজা খাওয়া যদি হারাম হইতো তাহলে আল্লাহ কি গাঁজা গাছ বানাইতো? আল্লাহ যেহেতু গাঁজা গাছ বানাইছে সেহেতু বোঝা গেল এটা হারাম না। হারাম হইলে জীবন আল্লাহ এটা বানাইতো। এই পাগলটা কেমনে বুঝাই? এর তো দলিল দিলে বুঝতো না, এত কোরআনের আয়াত বুঝবো না, হাদিসও বুঝবো না। তার আমি বললাম, ঠিক আছে আপনার যুক্তি যদি আমি মানি, আল্লাহ বানাইছে নাকি তো আপনি হালাল মনে করেন, তাই না? আমার ইয়েস কয়। তা আমি বললাম, আল্লাহ কুত্তা বানাইছে, বিড়াল বানাইছে, আজ থেকে আপনি কুত্তাও খাইবেন বিড়ালও খাইবেন, খাবেন না? তো না হুজুর, আল্লাহ বানাইলে তো হালাল, আপনি কুত্তা খাইবেন না কেন? এটা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? ক হুজুর উত্তর পাইছি। এরপরে কত দুষ্ট ছেলে পরে হেদায়ত হয়েছে, আল্লাহ তাকে কবুল করেছে। সে বলতেছে, হুজুর আপনারা যে দাড়ি রাখার কথা বলেন, দাড়ির ব্যাপার আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে দাড়ি রাখা যদি জরুরি হইতো তাহলে আল্লাহ এটা জন্মের সময় দিয়ে দিত। যেহেতু জন্মের সময় দাড়ি আল্লাহ তাআলা দেননি সেহেতু বোঝা গেল এটা জরুরি না। আমি বললাম, ঠিক আছে তোমার যুক্তি যদি মেনে নেই তাহলে জন্মের সময় দাড়ি ছিল না, এই জন্যে তুমি দাড়ি ফেলে দাও, জন্মের সময় তোমার দাঁত আসিল নি। না, এই এটা ফাত্তরান, এটা ইটা তার দাঁতটি বাইরে এখন ভাঙবো, জন্মের সময় যেহেতু আসিল না এটা রাখার দরকার নাই, ভাঙো দাঁত ভাঙো। কুজোর দাঁত ভাঙা লাগবে না, আমি উত্তর পাইছি। তিন নম্বরে বলতেছে, হুজুর আমার আরেকটা প্রশ্ন, এগুলি আপনার শিক্ষার জন্য বলতেছি। নাস্তিকরা এই ধরনের প্রশ্ন আপনাকে করবে, নাস্তিকরা দাড়ি রাখার পক্ষে না। এরা বলে কোরআনে কোথাও দাড়ির কথা নাই, দাড়ির কথাই বলে কোরআনে নাই। অথচ হযরতে হারুন আলাইহিস সালামের দাড়ি হযরতে মুসা আলাইহিস সালাম ধরছিল, এভাবে মুঠ করে ধরছিল। তো দাড়ি না থাকলে দাড়ি ধরা যায় না? দাড়ি যদি মুখে না থাকে তাহলে দাড়ি ধরা যায়? যেহেতু দাড়িতে মুঠ করে হযরতে মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের দাড়িতে মুঠ করে ধরছে, সেহেতু কি বোঝা গেল, দাড়ি আছে না নাই? কথা বলেন না কেন, বুঝলাম না। নবীদের দাড়ি ছিল, এটা হলো কোরআন থেকে, এটাই মানে স্পষ্ট প্রমাণ হয়। তো দাড়ির ব্যাপারটা বললাম। এবার আরেকটা বিষয়, এগুলি আপনাদের অনেক সময় কাজে লাগবে, বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ভাইরা এগুলি আপনারা ব্রেনে নোট করে রাখবেন, বিভিন্ন সময় কাজে লেগে যাবে। আপনি হয়তো ভাবতেছেন, না আমাদের এলাকায় এটা নাই। ভাই আপনি গুগলে ঢুকেন দাড়ি, বাংলাতে দাড়ি এতটুকু লেখলে দেখবেন বহু ইসলামী লেখক যারা তাদের লেখনী আসতেছে, নাস্তিকদের লেখনীও আসতেছে, তখন দেখবেন দাড়ির বিরুদ্ধেও বহু লোক এই দেশে আছে। তিন নম্বর প্রশ্ন, হুজুর আপনি আমাকে তিন নম্বর প্রশ্নের উত্তর দেন। আপনারা বলেন গরু খাওয়া হালাল কিন্তু শূকর খাওয়া হারাম। গরু একটা পশু, শূকর এটাও একটা পশু, গরু যে আল্লাহ বানাইছে, শূকর সে আল্লাহই বানাইছে, তাহলে এটা হালাল আর ওটা হারাম কেন আমারে বুঝাইয়া দেন। আমি তখন বললাম, বিয়ে শাদী করছেন নি? আলহামদুলিল্লাহ করছি। বললাম, আপনার স্ত্রী নারী না পুরুষ? সে হাসতে হাসতে বলে, অবশ্যই আমার স্ত্রী নারী। আমি বললাম, আপনার মা আছে নি? কো আছে। আপনার মা নারী না পুরুষ? কয়টা? অবশ্যই নারী। আপনার বোন আছে নি? হ্যাঁ আছে, আমার বোন একজন নারী। আপনার মাও নারী? আপনার বোনও নারী, আপনার স্ত্রীও নারী। বলেন তো, তিনটাই তো এক জাত, তিনটাই এক আল্লাহ বানাইছে। আপনার জন্য আপনার স্ত্রী হালাল, আপনার বোন হারাম, একই জাত একই আল্লাহ বানাইছে, কিন্তু একটা আপনার জন্য হালাল আর একটা আপনার জন্য হারাম কেন বুঝায় দেন?
তখন এই ছেলে বলল, হুজুর আপনার কাছ থেকে উত্তর পাইছি আজ থেকে আপনার আপনারা যে সুন্নি জামাতে থাকেন আমি সেই সুন্নি জামাতে থাকব। সেদিন থেকে এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুনামগঞ্জে ইয়াতে সম্ভবত দিরাই না সাল্লা যেন থানাটা, গ্রামের নাম হচ্ছে কার্তিকপুর, ওই গ্রামে এই মাহবিলটা ছিল, এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুন্নি হয়ে গেছে ওদিনের পর থেকে। এই জন্যে আমাদেরকে দাড়ি রাখতে হবে, রাখতে হবে কি না? যাদের দাড়ি আছে আলহামদুলিল্লাহ আছে, যাদের নাই আমি শুধু আমি আপনাকে প্রেশার দিব না, শুধু এতটুকু বলবো আজকে যদি আপনি মারা যান বা দুই দিন পরে দুই বছর পরে বা আরো পরে যদি মারা যান, কবরে যদি আল্লাহর হাবিব আসে এসে যদি দেখে আপনার মুখে দাড়ি নাই অথবা আপনার মুখে যদি দাড়ি না থাকে, এই চেহারাটা আল্লাহর রসূলকে আপনি কিভাবে দেখাবেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এই বিষয়টা কি বুঝতেছেন আপনারা? দাড়ির দরকার আছে না নাই? আজকের মাহফিলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দাওয়াত ইসলামী বাংলাদেশ, এই প্রতিটা ছেলে, এদিকেও কিছু ভাইরা আছে ওদিকেও কিছু ছেলেরা আছে, তোমরা কি দাওয়াত ইসলামী নাকি? এই ছেলেরা আছে দেখেন তো, বয়স বেশি না কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মাথায় সুন্নতি পাগড়ি আছে, মুখে সুন্নতি দাড়ি আছে, কথা ঠিক না? যাদের পুরোপুরি উঠে নাই তারপরও তারা ই লাগায় নাই, খুর লাগায় নাই, আলহামদুলিল্লাহ আমার বয়সে আমি খুল লাগাই নাই, এই জন্য দাড়িও বেশি একটা বড় হয় না। আমার একজন ক্লাসমেট এখানে আছে, নাম লুকমান, সে বুড়ো হয়ে গেছে, দাড়ি টাড়ি পাইকা বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার দাড়ি ভালো করে এখন উঠে নাই। তা আপনাদের বলবো দাওয়াত ইসলামীর ছেলেদের সাথে আপনারা দেখেন, এরা এদের দিকে তাকান, তাকায়া প্রতিটা যুবক এই এলাকার প্রতিটা যুবক মদিনাওয়ালার মহাব্বতের সন্নতি দাড়ি রেখে দাও, পাংখু দাড়ি না সন্নতি দাড়ি, পাংখু দাড়ি না সন্নতি দাড়ি রেখে দাও। কার মহব্বতে? দয়াল নবীর মহব্বতে। কার মহব্বতে? আওয়াজ দিয়ে বলেন, কার মহব্বতে? দয়াল নবীজির মহব্বতে। আপনারা দাড়ি রেখে দেন, এটার পিছনে মহব্বত যে রাখছেন দয়াল নবীজি গো। আজকে যে হাদিস সাহেব বলছে, আমাদের উস্তাদরা তিনাদের সামনে আমাদের বলছে দাড়ি রাখার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে নিয়ত করলাম দাড়ি রেখে দিব। আল্লাহর হাবিব ওগো দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে নিয়ত করলাম দাড়ি রেখে দিব, হাশরের ময়দানে এটাকে উসিলা করে মদিনাওয়ালা শাফাত করবেন, বিশ্বাস হয় কিনা?